যখন একটা বাচ্চা ছোট থাকে তখন তাকে কি বলা হয়? শিশু, তাই তো? কি বলেন না, ছোট যখন থাকে শিশু বলে না, একটু বড় হওয়ার পর তাকে বলা হয় বালক অথবা বালিকা, তারপর একটু বড় হওয়ার পর কিশোর বা কিশোরী, তারপর আরেকটু বড় হওয়ার পর মেয়ে ছেলে, তাই তো? আর তারপর বড় হওয়ার পর বাবা, কাকা, মা, মাসি, পিসি, জেঠি বলে না? তাহলে একজনের বয়স যদি 65 বছর হয়, একজনের বয়স 65 বছর হলে তিনি কি মেয়ে থাকেন? তাহলে মেয়ে বলে দিচ্ছেন। আচ্ছা, আমার বয়স 81, আমি কি ছেলে? আমি তো বুড়ো। ঠিক সেরকম। হ্যাঁ, নন্দীগ্রামে শুধু মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন তা না, আরেকজন দাঁড়িয়েছে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। সে হচ্ছে বাংলার মেয়ে, নির্বাচনে যে রাজনৈতিক সংগ্রাম তাকে খেলো করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন খেলা হবে নাকি? খেলা হবে? হ্যাঁ, কেন বলে, কেন কইছে, এই কথা কয় কেন? রাজনীতি করার ক্ষমতা নাই? রাজনীতির কথা বলার ক্ষমতা নাই? যখন রাজনীতির কথা বলার ক্ষমতা থাকে না, তখন আলটু ফালতু কথা কইতে হয়, তাই আলটু ফালতু কথা কইতেছে, এটা বুঝে নিতে হবে। অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম, প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী তিনিও বললেন মমতাজি খেলা হবে। তা ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী তিনিও খেলা হবে কেন, এটা বুঝে নিন। মানুষের জীবন যন্ত্রণা থেকে মানুষের দৃষ্টিটাকে সরিয়ে নেওয়ার জন্য তৃণমূল বিজেপি উভয়ে একই কৌশল নেয়, খেলা হবে, ড্রাম পেটাবে, ঢাক পেটাবে, এসব করবে, খেলা হবে। আর অদ্ভুত ব্যাপার, তিনি বলছেন আমি এখন একটা পানিয়ে এমন বল মারব না, একেবারে গোল পোস্ট বেরিয়ে চলে যাবে। আচ্ছা, যিনি চলছেন হুইল চেয়ারে, তিনি এখনো এর থেকে সরে আসতে পারেননি? হুইল চেয়ারে চারজন ঠেলে ঠেলে তুলে দিচ্ছে, ঠেলে ঠেলে নিয়ে যে পাটাকে উঁচু একটা ওই টুলের মধ্যে দেখার জন্য সেটা দিয়ে দিচ্ছে, তারপরও বলছেন এক পায়ে শট করবে, দাঁড়াবেন কি করে? বুঝতে হবে, মানুষকে বুধ করে রাখো, যেরকম মানুষকে বুধ করে রাখার জন্য নানান সময় নানান ফন্দি ফিকির করে, বুধ করে রাখো, এর থেকে মুক্তি চাই। আর মুক্তি চাই বলেই পশ্চিমবাংলার বুকে নতুন ইতিহাস তৈরি করার লক্ষ্যে পথ চলতে আমাদের বামপন্থী জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর মিলিত যে সংযুক্ত মোর্চা, তার বিকল্প সরকার তৈরি করার লক্ষ্যে এগিয়ে যেতে আমাদের চাই রাজগণ আসনে রতন কুমার রায়কে।